রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সব মানুষের সামনে ডাকবেন, এক শ্রেণীর লোককে ডাকবেন, কে? যারা দুনিয়াতে জিদ দেখাইতে পারত কিন্তু দেখায় নাই, হজম করছে। ইউদআ কাযমাল গায়জ আলা রুউসিল খালায়েক ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু সালাম, কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে রাগ নিয়ন্ত্রণকারী মানুষদেরকে ডাকা হবে, যারা নিজেদের রাগকে বিভিন্ন সময় নিয়ন্ত্রণ করতে পারছো, বীরত্ব দেখাতে পারছো, আসো, আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করবেন। আল্লাহ উঠাবেন, সবার সামনে দেখাবেন, প্রদর্শন করাবেন, এই সেই লোক, দুনিয়াতে জিদ দেখাইতে পারতো দেখাই নাই, তার প্রশংসা হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমাদের রাগগুলোকে সংবরণ করার, কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। ছোট বাচ্চারা যদি রাগ করে, এই আমলগুলো তো তাদেরকে বলতে পারবেন না, তাহলে কি করবেন? একটা পলিসি, একটা আমল শিখেন, রুকিয়া, একটা ঝাড়ফুঁক শিখেন। পানি, খাবার যাই দিবেন বদমেজাজ বাচ্চাদেরকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সাতবার পড়ে ফু দিবেন, দিয়া খাওয়াইবেন, পারলে ছিটাবেন, ইনশাআল্লাহ দেখবেন ওর বদমেজাজি আস্তে আস্তে কমবে। এছাড়া আরো কিছু পলিসি আছে, রাগ হলে সাথে সাথে তার কাঙ্ক্ষিত জিনিসটা দিয়ে দেন, এটা ভুল। কোনো বাচ্চা সে যখন দেখে চেতলেই তো পাওয়া যায়, তখন তার চেতনটা নিয়মিত হইতে থাকে, তাকে বুঝতে দিতে হবে যে চান্দু, চেতলেই সব সময় তোমাকে দেওয়া হবে না, ঠান্ডা হও, মাপ চাও, লাইনে আসো, তারপরে পাবা। এভাবে এক্সারসাইজ করলে আস্তে আস্তে ইনশাআল্লাহ রাগ সংবরণ সেও করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে শান্তিপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমরা যেন ভেতরকার অপরাধ, পাপ, বাতিনি গুনাহ এগুলো একটা একটা করে ছেড়ে আমাদের ভেতরটাকে পরিষ্কার করে খাঁটি মুসলমান যেন হতে পারে সেই তৌফিক দান করুন। ভেতরের গুনাহের সিরিয়াল অনেক বেশি, দুইটা গুনাহের কথা শুধু আজকে বললাম, আল্লাহ তাআলা তৌফিক দিলে অন্য কোনো সময় অন্য গুনাহগুলো নিয়ে কথা বলবো। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া